দেশে আর কখনোই অনির্বাচিত সরকার আসবে না, কাজী যারা এই স্বপ্ন দেখে ক্ষমতায় আসার চিন্তা করছেন তাদের দুঃস্বপ্ন দেখা বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় আসতে হলে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় পেয়ে আসতে হবে। ফোনে আড়ি পাতার সমালোচনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কাজে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য পেতে আইন শৃঙ্খলা বাহিনী কারো কারো ফোনে আড়ি পাতছে। এতে সাধারণ নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটি মোটেও বেআইনি নয়। রিজভী রাজা রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের একুশতম অধিবেশনের সমাপনী 5ই জানুয়ারি শুরু হয়ে শেষ হল 9ই ফেব্রুয়ারি। 26 দিনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ নিয়ে 209 জন সংসদ সদস্য 40 ঘন্টার বক্তৃতা দিয়েছেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের আগে প্রাণবন্ত সংসদ অধিবেশনের জন্য বিরোধী দলের উপনেতা জিএম কাদের সংসদ সদস্য সহ সবাইকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্রের উদ্দেশ্য কি? যারা বলে যে অনির্বাচিত সরকার থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, তাদের কাছে আমার প্রশ্ন, মহাভারত হয়তো তাদের কাছে অশুদ্ধ হবে না, কিন্তু আমাদের সংবিধান, যে সংবিধান জনগণের অধিকার সুরক্ষিত করেছে, সেই সংবিধানকে বাদ দিয়ে অনির্বাচিত সরকার যারা আনতে চায়, তারা কি স্বাধীনতা বিশ্বাস করে? তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে? তারা কি জনগণের অধিকারে বিশ্বাস করে? তাদের কষ্টটা কোথায়? জনগণ ভালো থাকলে তাদের কষ্ট লাগে কেন? যে যারা এই ধরনের কথা বলে তাদের, তারা এদেশের আসলে মানুষের কি কোনো কল্যাণ চায় না মঙ্গল চায়? তারা ব্যক্তি স্বার্থটাকে বড় করে দেখে। কাজেই এদের সম্পর্কে দেশবাসীকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে, যে এরা ওই কোথা থেকে কি পয়সা পাবে সেই লোভে অন্যের কাছ থেকে পয়সা খেয়ে আমার দেশের ভিতরে অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়। আমার দেশের মানুষের উপর বিশ্বাস আছে, আস্থা আছে। অনির্বাচিত সরকারের স্বপ্ন দ্বারা দেখছেন, সেই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসবেন দয়া করে, এটা আর জীবনে হবে না। আর ক্ষমতায় যাবার ইচ্ছা যাদের, আসেন নির্বাচন করেন, জনগণ যাকে মেনে নেবে তাকে সেই ক্ষমতা যাবে, এখানে আওয়ামী লীগ কোনোদিন হস্তক্ষেপ করবে না, করেও না। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার এবং সরকারের ধারাবাহিকতা থাকার সুফল এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ। অনেকে দাবি করেন যে বাংলাদেশে আজকের যে উন্নয়নটা সেটা নাকি কোনো কোনো বড় বড় এনজিও থেকে শুরু করে অনেক, আমি দেখি অর্থনীতিবিদ বা আতেল, তারা কিন্তু দাবি করে ফেলেন যে তাদের কারণেই হয়েছে। এটা ঠিক নয়, একমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত এবং তার সাথে অর্থনৈতিক পরিকল্পনা, যথাযথ নীতিমালা গ্রহণ এবং তা বাস্তবায়নের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে তাদের রেহাই নাই, সাবধান করেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ, সন্ত্রাস, এগুলি যারা মদত দেয় অবশ্যই তাদের, তারা যে কীভাবে মদত দিচ্ছে, এবং আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশ করেছে এটা ঠিক, এর মধ্যে দিয়ে আবার দেখা যায় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কীভাবে বোমা মারাবে, কীভাবে জঙ্গিবাদ করবে, সেগুলি কিন্তু দেখায়। তো সেগুলি যদি আড়ি না পাতা যায় তা আমরা এই জঙ্গিবাদ সন্ত্রাসী দমন করবো কীভাবে, তাদের এই সমস্ত তথ্য আমরা পাবো কীভাবে? কাজে আমাদের তো এ ব্যাপারে ব্যবস্থা নিতেই হবে। কাজে আড়ি পাতা নিয়েও অনেকে কথা বলেন, কারণটা কি 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 কোন রহস্যের কথা বলবেন যে যেটা সরকার শুনে ফেললে অসুবিধা হবে? সরকার শোনে না, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাই এই জঙ্গিবাদ, সন্ত্রাস বা এই ধরনের কর্মকাণ্ড সেগুলি রোধ করার জন্য যেটুকু করার সেটুকুই করে, তার বেশি আর কিছু করে না। এটা করা যায় বলেই এটা আইন সিদ্ধ। একুশতম অধিবেশন শেষ হওয়ার আগে 1971 সালের 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ নিয়ে সিআরআই নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয় জাতীয় সংসদে। আজ শহীদ দিবসে শপথ দিতে হবে, যে পর্যন্ত না 7 কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।